আমরা চাই সকল রিক্রুটিং লাইসেন্স যারা বাংলাদেশে ভ্যালিড লাইসেন্স সকলে যেন এবং দ্রুত সিস্টেমে যেন মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ করতে পারে। আপনারা দেখছেন প্রবাস বার্তা। বিষয়টা হয়েছে ওনাদের এটা নির্বাচনী কনস্টিটিউশন মাননীয় প্রধানমন্ত্রীর মালয়েশিয়া, সেখানে একটা প্রজেক্ট উদ্বোধন হবে। তো সেখানে আমাদের বাংলাদেশের ব্যবসায়িক শ্রমধন্য ব্যবসায়িক এবং ইউনিকিস্তান গ্রুপের জনাব নুর আলী ভাইকে ইনভাইট করেছে, যে এখন উনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রী, কিন্তু প্রায় সারা পৃথিবীতেই সব দেশের ইনভেস্টরদের তার দেশে ইনভেস্ট করার জন্য আহ্বান করছে। এর মধ্যে যেটা আমি শুনতে পাচ্ছি সেটা হলো জেনারেলকেও বলেছে তো সে পাওয়ার প্ল্যান প্লাস হোটেল সেক্টর, উনি যেটা যে ইউনিক গ্রুপ যা যা করে আর কি ডেভেলপমেন্ট, এটা নিয়ে বেশি আলোচনাটা হয়েছে আর কি মূলত। আমাদের ম্যান পাওয়ার সেক্টর নিয়ে আলোচনা হয়েছে কিনা, কতটুকু হয়েছে বাকি না এটা জানি, এটা আমরা দুজনে কি কথা বলছি আমরা জানি না, দুজনে কথা হচ্ছে তা আমাদের কথা ওনার যারা পাশের যারা ছিলেন বা তারা আমাদের বক্তব্য শুনেছেন, আমরা একটা কথাই বলছি সেটা হলো এটা অনানুষ্ঠানিক, এটা কোনো আনুষ্ঠানিক না, যে আমরা চাই সকল রিক্রুটিং লাইসেন্স যারা বাংলাদেশে ভ্যালিড লাইসেন্স সকলে যেন বাংলাদেশে কম খরচে এবং দ্রুত সিস্টেমে যেন মালয়েশিয়ায় শ্রমিক প্রেরণ করতে পারে। এটা একটা ওনার সঙ্গে না, এটা ওনার সঙ্গে যারা ছিলেন আনঅফিসিয়াল এটা কথা। আপনারা দেখছেন প্রবাস বার্তা।